এক শিক্ষক তার ছাত্রকে জীবনের একটি মূল্যবান পাঠদান করছিলেন। তখন শিক্ষক ছাত্রকে তিনটি খেলনা পুতুল দিলেন এবং সেই তিনটি পুতুলের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে বললেন। কিন্তু এই পুতুল তিনটির আকার আকৃতি এবং এমনকি মানের দিক থেকে একই রকম বলে মনে হয়েছিল। তাই সঙ্গত কারণে ছাত্রটি প্রথমে পুতুলগুলির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেল না। তাই শিক্ষক তাকে আবার খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে বললেন। ছাত্রটি এবার মাথা নিচু করে এবং তার দৃষ্টি নিবদ্ধ করে পুতুলগুলির দিকে দেখতে শুরু করলো। কয়েক সেকেন্ড পরে ছাত্রটি পুতুল তিনটিতে কিছু ছিদ্র দেখতে পেল। প্রথম পুতুলের দুই কানে দুটি ছিদ্র আছে, দ্বিতীয় পুতুলের এক কানে এবং মুখের মধ্যে ছিদ্র, তৃতীয় পুতুলের একটি কানের মধ্যে একটি ছিদ্র আছে। এবার শিক্ষক বললেন, চমৎকার, তুমি পার্থক্যগুলো খুঁজে পেয়েছো। এরপর শিক্ষক তাকে পুতুলের সেই ছিদ্রগুলির মধ্য দিয়ে একটি সুই প্রবেশ করাতে বললেন। শিক্ষকের কথা মতো ছাত্র প্রথম পুতুলের এক কানের ছিদ্র দিয়ে সুই প্রবেশ করালেন। যখন সে এক কানের ছিদ্র দিয়ে সুই প্রবেশ করালেন, তখন সুইটি অন্য কানের ছিদ্র দিয়ে বেরিয়ে আসলো। এবার দ্বিতীয় পুতুলের কানের মধ্য দিয়ে সুই প্রবেশ করালে সেটা মুখ দিয়ে বেরিয়ে আসলো। এরপর শেষ পুতুলের কানের ছিদ্র দিয়ে যখন সুই প্রবেশ করালো, তখন আর কোনো দিক দিয়ে বেরিয়ে আসলো না। এবার শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলেন, কিছু বুঝতে পেরেছো? ছাত্র বললেন, না স্যার, কিছু বুঝতে পারিনি, আপনি বুঝিয়ে বলুন। শিক্ষক বললেন, তাহলে শুনো, এই সুই এবং পুতুলগুলির এই পরিস্থিতি মানুষের মধ্যেও সাদৃশ্য দেখায়। প্রথম পুতুল এমন ধরনের মানুষের প্রতিনিধিত্ব করে যারা তোমাকে মনোযোগ দিয়ে শোনার ভান করে, তবে বাস্তবে তারা সেটা করে না। এক কান দিয়ে সুই প্রবেশ করানোর পরে যেমন অন্য কান দিয়ে সেটা বেরিয়ে আসে, ঠিক তেমনি কিছু মানুষ আছে তোমার কথা মনোযোগ দিয়ে শোনার ভান করবে, কিন্তু এক কান দিয়ে শুনে সেটা সাথে সাথে অন্য কান দিয়ে বের করে দিবে। তোমার শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করে এমন লোকদের থেকে সাবধান থাকবে, কারণ বাস্তবে তাদের তোমার সম্পর্কে চিন্তা করতেও ইচ্ছে হবে না। দ্বিতীয় পুতুল এমন ধরনের মানুষের প্রতিনিধিত্ব করে যারা তোমার কথা যত্ন সহকারে মনোযোগ দিয়ে শুনবে এবং এমন ভান করবে যে তোমার জন্য সবকিছু করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ঠিক ওই সুয়ের মতো যা কান দিয়ে প্রবেশ করালে মুখ দিয়ে বেরিয়ে আসে। এই ধরনের মানুষেরা তোমার বিশ্বাস অর্জন করে তোমার গোপনীয় কথাগুলো তাদের সুবিধার জন্য অন্যদের কাছে বলে বেড়াবে। শেষ পুতুলটি এই ধরনের মানুষের প্রতিনিধিত্ব করে যারা তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তোমার কথাগুলো তাদের মধ্যে সবসময় গোপন রাখবে, কখনোই তাদের সুবিধার জন্য তোমার গোপনীয়তা অন্য কাউকে বলবে না। তারা তোমার বিশ্বাস এবং আস্থা শুধুমাত্র তাদের কাছেই রাখবে। এই ধরনের মানুষের উপর তোমার নির্ভর করা উচিত, যারা অনুগত এবং বিশ্বস্ত তাদের সাথে থাকবে। তারা তোমার কথায় শ্রদ্ধা করবে এবং মনোযোগ সহকারে তোমার কথা শুনবে, তোমার গোপনীয়তাগুলো নিজের কাছে রাখবে, কখনোই কোনো স্বার্থে সেটা অন্যের কাছে প্রকাশ করবে না।